কোয়েশন নাম্বার ওয়ান, নাবার্ডর মুখ্য কার্যালয় কত অবস্থিত? আর ইয়ার অ্যান্সারটি হয়েছে মুম্বাইত। নাবার্ডর মুখ্য কার্যালয় মুম্বাইত অবস্থিত। কোয়েশন নাম্বার টু, সার্কর মুখ্য কার্যালয় কত অবস্থিত? আর ইয়ার অ্যান্সারটি হয়েছে কাঠমান্ডু। সার্কর মুখ্য কার্যালয় কাঠমান্ডুত অবস্থিত। কোয়েশন নাম্বার থ্রি, ও এন জি সি কেতিয়া স্থাপন হয়েছিল? অয়েল এন্ড ন্যাচারেল গ্যাস কর্পোরেশন লিমিটেড কেতিয়া স্থাপন করা হয়েছিল? আর ইয়ার অ্যান্সারটি হয়েছে 1956 সনত। ও এন জি সি 1956 সনত স্থাপন করা হয়েছিল। কোয়েশন নাম্বার ফোর, প্রথম ভারতীয় মহিলা আইপিএস বিষয়াগৰাকী কোন আছিল? প্রথম ভারতীয় মহিলা আইপিএস বিষয়াগৰাকী কোন আছিল? আর ইয়ার অ্যান্সারটি হয়েছে কিরণ বেদী। কিরণ বেদী হয়েছে প্রথম ভারতীয় মহিলা আইপিএস। কোয়েশন নাম্বার ফাইভ, মহাভৈরব মন্দির কোনে সজাইছিল? মহাভৈরব মন্দির তেজপুরত অবস্থিত আর তার শিবর আরাধনা করা হয়, আর সেই মন্দিরটি কোনে সজাইছিল, কোন রজায় সজাইছিল? আর ইয়ার অ্যান্সারটি হয়েছে বান রজায়। মহাভৈরব মন্দির বান রজায় সজাইছিল। বান রজা এজন পরম শিবভক্ত আছিল আর তেজপুরত শিবক আরাধনা করবার বাবে মহাভৈরব মন্দির সজাইছিল, আর সেই বান রজায় উষার পিতৃ আছিল। কোয়েশন নাম্বার সিক্স, সাহিত্য একাডেমি বঁটা লাভ করা প্রথম অসমীয়া পুথিখনের নাম কি? সাহিত্য একাডেমি বঁটা লাভ করা প্রথম অসমীয়া পুথিখনের নাম কি? আর ইয়ার অ্যান্সারটি হয়েছে বনফুল। আর এই ইম্পর্টেন্ট কোয়েশন হয়, বনফুল হয়েছে সাহিত্য একাডেমি বঁটা লাভ করা প্রথম অসমীয়া পুথি। কোয়েশন নাম্বার সেভেন, সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স কেতিয়া গঠন করা হয়েছিল? যেটা আমি বিএসএফ বলে কোম, এই বিএসএফ সীমান্ত সুরক্ষা বাহিনী অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স, সেইটো কিমান চনত গঠন করা হয়েছিল? আর ইয়ার অ্যান্সারটি হয়েছে 1965 সনত। 1965 সনত বিএসএফ গঠন করা হয়েছিল। আর যদি ভিডিওটি চাই আছে তেওঁলোকে যদি এখন কপি লৈ সেই কোয়েশনটো বা অ্যান্সারটি লিখি যায় তেতিয়া মনত রাখিবলৈ সহজ হয়। আর তোমালোকে কোরপরা কোনখন ঠাইৰপৰা ভিডিওটো চাই আছা কমেন্ট করে জনাবা। কোয়েশন নাম্বার এইট, অসমৰ কোনখন ঠাইক স্কটল্যান্ড অফ আসাম বুলি কোৱা হয়? স্কটল্যান্ড অফ আসাম বুলি অসমৰ কোনখন ঠাইক কোৱা হয়? আর ইয়ার অ্যান্সারটি হয়েছে হাফলং। হাফলংক স্কটল্যান্ড অফ আসাম বুলি কোৱা হয়। কোয়েশন নাম্বার নাইন, কৃষক মুক্তি সংগ্রাম সমিতি কেতিয়া গঠন করা হয়েছিল? আর ইয়ার অ্যান্সারটি হয়েছে 2005 সনত। 2005 সনত কৃষক মুক্তি সংগ্রাম সমিতি গঠন করা হয়েছিল। কোয়েশন নাম্বার টেন, অসম কেশরী কোন? অসম কেশরী বলে কাক কোৱা হয়? আর ইয়ার অ্যান্সারটি হয়েছে অম্বিকাগিরি রায়চৌধুরী। অম্বিকাগিরি রায়চৌধুরী অসম কেশরী বলে কোৱা হয়। কোয়েশন নাম্বার ইলেভেন, ভারতের উচ্চতম ন্যায়ালয় কত অবস্থিত? আর ইয়ার অ্যান্সারটি হয়েছে নতুন দিল্লিত। নতুন দিল্লিত ভারতের উচ্চতম ন্যায়ালয় অবস্থিত। কোয়েশন নাম্বার টুয়েলভ, অসমত ডাঙর ভূমিকম্প কেতিয়া হয়েছিল? অসমত আটাইতকৈ ডাঙর ভূমিকম্পটো কিমান চনত হয়েছিল? আর ইয়ার অ্যান্সারটি হয়েছে 1950 সনত। কোয়েশন নাম্বার থার্টিন, হালধিয়া চৰাইয়ে বাওধান খাই পুথিখন কোনে লিখিছিল? আর ইয়ার অ্যান্সারটি হয়েছে হোমেন বুড়াগোহাঁয়ে। হালধিয়া চৰাইয়ে বাওধান খাই পুথিখন হোমেন বুড়াগোহাঁয়ে লিখিছিল। কোয়েশন নাম্বার ফোরটিন, অসমৰ লোকসভা আসন কিমান? অসমৰ লোকসভাৰ আসনৰ সংখ্যা কিমানখন? আৰু এইটো ইম্পৰ্টেণ্ট কোৱেশ্যন হয়, আৰু ইয়াৰ এনসারটো হৈছে 14খন।
অসমৰ লোকসভাৰ আসনৰ সংখ্যা 14খন আৰু বিধানসভাৰ আসনৰ সংখ্যা হৈছে 126খন। কুৱেশ্যন নাম্বাৰ 15 আৰু আজিৰ ছেশ্যনটোৰ এইটো লাষ্ট কুৱেশ্যন হয়, পৃথিৱীৰ সকলোতকৈ ডাঙৰ মহাদেশখনৰ নাম কি? আৰু এই কুৱেশ্যনটোৰ এনচাৰটো তোমালোকে মোক কমেণ্ট কৰি জনাবা, আৰু ইয়াৰ এনচাৰটো বহুত ইজি হয় আৰু মই বহুতকেইটা আগৰ ভিডিঅ'ত মই এই কুৱেশ্যনটো দিছোঁ আৰু তোমালোকে যদি তাত চেক কৰা তেতিয়ালৈকে তোমালোকে এনচাৰটো পাই যাবা। চ' তোমালোকে কমেণ্ট কৰি জনাবা আৰু যদি তোমালোকে ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কৰিবা। চ' আজিলৈ বাই, জয় অসম।